যাচ্ছি চরকিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ সদরে অবস্থিত মেঘনা নদীর পাড়ে একটি জায়গা। কিন্তু মুন্সিগঞ্জের এই চরকিশোরগঞ্জ এলাকাটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার আওতাভুক্ত। এখানে আসার পর প্রাণটা জুড়িয়ে গেল, প্রচুর বাতাস, সামনে মেঘনা নদী। এখন বর্ষাকাল না, এই কারণে অনেকটা কক্সবাজারের মতো ফিল করে সবাই এখানে গোসল করছে। আমার কলিজার টুকরা দুটো সারামণি এখন ফাইজান অনেক খুশি হয়েছে, তারা হ্যাপি আছে এরকম সুন্দর একটা নির্মল বিশুদ্ধ বাতাসে পরিবেশে ঘুরতে আসা নদীর পরে আমরা এনজয় ফিল করছি। রেস্টুরেন্ট বা কটেজগুলো সুন্দর সুন্দর ডিজাইন করে রেখেছে। এটা হচ্ছে গজারিয়া ঘাট, মেঘনা নদীর ওই পারে গজারিয়া। আর এই জায়গাগুলো বর্ষার সময় পানিতে তলিয়ে যায়, তখন আরেক রকম ফিল হবে। রাতে অনেক রকম আলো ঝলমল করে এখানে। আমরা আজকে রাত্রে রাত হওয়ার আগেই চলে যাচ্ছি। আপনারা যারা আসতে চান মুক্তাপুর ব্রিজ পার্কে অটো বা বিশুকে 70-80 টাকা নিয়ে চলে আসতে পারেন। Thank you.